না, আমি বাংলাদেশের সবজি খুঁজতেছিলাম, বাংলাদেশের সবজি কোথাও পাইতেছি না। তবে আমাদের নিজেদের দেশের সবজির স্বাদ বেশি, যদি বাংলাদেশের সবজি পাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। আপনার এখানে বাংলাদেশের সবজি আছে কিনা, কিংবা আসলে বাংলাদেশের সবজির কি অবস্থা? আমার কাছে একমাত্র বাংলাদেশি ভেজিটেবল আছে, জাড়া লেবু শুধু বাংলাদেশে, আর কিছুই নেই। কিন্তু বাংলাদেশের সবজির এত চাহিদা আপনি চিন্তাও করতে পারবেন না, যখন প্র্যাকটিক্যাল আপনি মাঠে না থাকবেন। আমরা বাংলাদেশের সবজিটার প্রচুর পরিমাণে চাহিদা আছে, কিন্তু কোনো মাল আমাদের কাছে নেই। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট চার্জ বাংলাদেশের কার্গো সার্ভিস। এত ফ্লাইট চার্জ কীভাবে হইলো আমরা চিন্তা করে পাচ্ছি না। যে বা যারা বিজনেসম্যান বড় বড় আছে ওদেরকেও আপনি কোয়েকশন করে দেখবেন, বাংলাদেশে কী আছে ওদের কাছে? বাংলাদেশে জাড়া লেবু ছাড়া আর কিছুই নেই। আমরা আগে রেগুলার একটা একটা শিপমেন্ট আনতাম, এখন সপ্তাহে কিন্তু একটা শিপমেন্ট আসতেছে না। বাংলাদেশের অন্যান্য সবজিগুলো তো আছে, কিন্তু সেগুলো আসতেছে না কার্গো চার্জ বেশি হওয়ার কারণে। একমাত্র কার্গো চার্জ বেশি হয়ে গেছে, আস্তা ওয়ার্ল্ডের চাইতেও বেশি কার্গো চার্জ বাংলাদেশের পার কিলোতে হয়ে গেছে। আমরা সেই জন্য কোনো কিছু এনে বিক্রি করতে পারতাছি। এমনি নরমালি বাংলাদেশে কী কী সবজি আসে আপনাদের কাছে? ও তো লাউ, কদু, জালি, কহি, জাড়া, লথি, কচু, সব কিছুই আসে, মিক্স আসে। এবং এগুলোর চাহিদাই সবচেয়ে বেশি? সব চাহিদা আমাদের বাঙালি কমিউনিটির যারা আছে সবারই চাহিদা আছে, বাট শ্রীলঙ্কানেরও আমাদের বাংলাদেশি ভেজিটেবলের চাহিদা আছে। আমরা আনতে পারতেছি না এই মুহূর্তে, অনেক 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 দাম বেশি, কার্গো চার্জ তো সবচেয়ে বেশি। এখন আপনাদের কাছে এই যে সবজিগুলো আসছে এগুলো কোত্থেকে আসছে? মোস্ট আইটেম হলো কি, ইউরোপিয়ান, স্পেনের আছে, ইটালির আছে, কেনিয়া আছে, হল্যান্ড আছে, ওই ইউরোপের আর আফ্রিকান দেশের আছে। বাংলাদেশি এই যে শিমটা, এটা তো লোকাল ইংল্যান্ডের শিম, কত সুন্দর শিমটা। কিন্তু সিজনে তো প্রচুর শিম আসে বাংলাদেশ থেকে, এখন তো সেটাও নাই আমাদের বাংলাদেশে। কিন্তু আম কাঁঠালের একটা সিজন গেছে, আপনি কোথায় দেখছেন আম কাঁঠাল বিশাল বাংলাদেশি আছে? নাই। ও দেখেন ইজিপ্টের ম্যাঙ্গো, এরপরে স্পেনের ম্যাঙ্গো, ব্রাজিলের ম্যাঙ্গো, কিন্তু আমাদের আম কাঁঠাল তো কিছুই আসে না। অল্প অল্প আসছে, কিন্তু কাস্টমার ওগুলো নেয় না। আমরা তো কারোর সাথেই কথা বলতে পারছি না, এখন কার সাথে কথা বলবো? এখন তো আর কাউকে জানাশোনা নাই যে কথা বলবো। আমি অনেক বলছি আওয়ামী লীগ সরকার থাকতে, সবসময় আমি বলে আসছি কার্গো চার্জ যখন বেশি হচ্ছে। গত বছর থেকে আমি আপনাদের অনেক নিউজে বলছি বলে আমাদের ফ্লাইট চার্জ বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, আপনি খোঁজ করলে পাবেন। সেই জন্য আমাদের আম কাঁঠাল এই বছর আসেনি, প্রচুর পরিমাণ আসেনি, অল্প অল্প আসছে, কিন্তু বাকি সবই আসছে কলকাতা থেকে, বাংলাদেশ থেকে আসেনি। এখন তো আর সিজন শেষ, আগামীতে আম কাঁঠালের সিজন দেখেন, এখন আবার শিমের সিজন আসবে। যদি ফ্লাইট চার্জ কম হয়, এত সুস্বাদু একটা শিম বাংলাদেশে, সেটা চিন্তাও করতে পারবেন না। যদি আসে তাহলে তো কাস্টমারে অবশ্যই নেবে, ভালো প্রাইস হইলে। আর আমরা তো 10 পাউন্ড কিলো বিক্রি করতে পারবো না, নট পসিবল।